হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সো আপনার একটা পছন্দের ফেসবুক আইডি আছে, ফেসবুক আইডিতে আপনি নানান ধরনের ফটো আপলোড করেন এবং নানান কিছু ফেসবুকে শেয়ার করেন। ধরেন যদি আপনার ফেসবুক আইডিটা হ্যাক হয়ে যায়, আপনি কিন্তু অনেক দুঃখ এবং কষ্ট পাবেন। সো বন্ধুরা, আজকে আমি দেখিয়ে দিব কীভাবে আপনার ফেসবুক আইডিকে হ্যাকারদের হাত থেকে রক্ষা করবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি যে তিনটি সেটিংস আপনাদের দেখিয়ে দিব, এই তিনটি সেটিংস যদি আপনারা ফলো করেন, আমি 100% শিওর দিয়ে বলতে পারি আপনার ফেসবুক আইডিটা আর জীবনও হ্যাক হবে না। সো আজকের ভিডিওটা টানাটুনি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এবং আপনার কাছে একটা অনুরোধ রইল, আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছয়। সো ভিউয়ার্স, আপনার ফেসবুক আইডিকে হ্যাকারদের হাত থেকে প্রোটেক্ট করার জন্য আপনাদের ফেসবুক আইডি লগ ইন হওয়ার পর এখানে ত্রিজন মেনু আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর একবারে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে সেটিংয়ে প্রাইভেসি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করা দেওয়ার পর একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি অ্যান্ড লগ ইন, সেটায় ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনি প্রথম যে সেটিংসটা আমি দেখিয়ে দিব, সেই প্রথম সেটিংসটা হলো চেক ইয়োর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংস, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন দেওয়া আছে। প্রথম যে অপশনটা হচ্ছে সিকিউরিটি চেকআপ, আপনারা কী করবেন দেখতে পাচ্ছেন আমার দ্বিতীয় অপশনটা কিন্তু টিক চিহ্ন দেওয়া আছে, মানে আমার দ্বিতীয় অপশনটা পাসওয়ার্ড মানে ঠিক আছে। প্রথম যে অপশনটা আছে সেখানে দেখতে পাচ্ছেন টার্ন অন লগ ইন অ্যালার্ট, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটার মানে হলো টার্ন অন অ্যালার্টস। যখন আপনার ফেসবুক আইডিটা কেউ লগ ইন করতে চাইবে অথবা হ্যাক করতে চাইবে, তখন কিন্তু এখানে যদি আপনারা টার্ন অন অল দিয়ে সিলেক্ট করেন, তাহলে কিন্তু আপনার ফেসবুকটা যখন কেউ লগ ইন করতে চাইবে অথবা হ্যাক করতে চাইবে, তখন কিন্তু আপনার ফেসবুকে মেসেঞ্জার এবং ইমেলের অ্যাড্রেসে আপনাকে কিন্তু অ্যালার্ট দিয়ে দিবে। তাতে কিন্তু আপনারা সতর্ক হয়ে যেতে পারেন আপনার ফেসবুকটা কে হ্যাক করতে চাইছে, তখন কিন্তু আপনারা হুঁশিয়ার হয়ে আপনার ফেসবুক আইডিটা আপনারা হ্যাকারদের হাত থেকে বাঁচাতে পারেন। তো আমি এখানে কী করবো, টার্ন অলে ক্লিক করে এখানে সবগুলো অন করে দিব। এখন কী হবে, আমার ফেসবুক যদি কেউ লগ ইন হতে চায় তো আমার ফেসবুকে এবং মেসেঞ্জার এবং ইমেল অ্যাড্রেসের নোটিফিকেশনটা চলে আসবে এবং আমি বুঝতে পারবো আমার আইডিটা কে লগ ইন করতে চাইছে। সেকেন্ড যে সেটিংসটার কথা বলবো সেটা হলো একটু ব্যাকে চলে আসবে। ব্যাকে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইউর পাসওয়ার্ড ইজ ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমার দুটোই এখানে টিক চিহ্ন হয়ে গেছে। দেন তিন নম্বর যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন টার্ন অন টু ফ্যাক্টর অটেনশন, এটা ক্লিক করবেন। ক্লিক করবো দেখতে পাচ্ছেন গেট স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে তিনটে অপশন আসছে। প্রথম যে অপশনটা হলো সেটা হলো যদি আপনারা যে একটা কোড দিবে জিমেইল গুগলের মাধ্যমে, সেই কোডটা যদি আপনি গুগলে শেয়ার করেন তাহলে আপনার ফেসবুকটা হ্যাকারদের হাতে চলে যাবে। বাট সেকেন্ড যে অপশনটা আছে টেক্সট মেসেজ, যদি আপনার ফেসবুক আইডিটা কেউ লগ ইন হতে চায় অথবা হ্যাক করতে চায়, তখন আপনার সিম কার্ডে একটা SMS আসবে, একটা কোড আসবে, সেই কোডটা যদি আপনি কাউকে শেয়ার করেন তখনই কিন্তু আপনার ফেসবুকের আইডিটা হ্যাক হবে, এর আগে কিন্তু আপনার ফেসবুক আইডিটা হ্যাক হবে না। তো আমি মনে করবো দ্বিতীয় অপশনটাই দেওয়া ভালো, কারণ এই দ্বিতীয় অপশনটা দিলে আপনার ফোন যতক্ষণ পর্যন্ত আপনি সেই কোডটা কার সাথে শেয়ার করছেন না ততক্ষণ পর্যন্ত আপনার ফেসবুক আইডিটা হার হ্যাক হবে না। তো আপনি দুই নম্বর সেটিংসটা ক্লিক করে এখান থেকে কন্টিনিউ করে যাবেন। কন্টিনিউ করে দেওয়ার পর আপনার নাম্বারটা এখানে সিলেক্ট করে এখানে কন্টিনিউতে করে দিবেন। কন্টিনিউ দেওয়ার পর এখানে একটা কোড আসবে আপনার নাম্বার থেকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফেসবুকটা লগ ইন করতে চাইছি, এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক কিন্তু অ্যালার্টটা চলে আসছে দেখতে পাচ্ছেন। তো আমার ফেসবুকে এই কোডটা আমি এখানে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি যে দুইটা সেটিংস এখানে রেখে দিলাম সেই দুইটা সেটিংসই কিন্তু টিক চিহ্ন দেওয়া হয়ে গেছে। তো আমি এখন প্রমাণসহ দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার ফেসবুক থেকে একটা কোড আসছে, এই কোডটা যদি আমি কারোর সাথে শেয়ার না করি তখন পর্যন্ত কিন্তু আমার ফেসবুকে এটা কেউ হ্যাক করতে পারবে না। যদি আপনি এই কোডটা কারোর সাথে শেয়ার করেন তখনই কিন্তু আপনার ফেসবুক আইডিটা কেউ হ্যাক করতে পারবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি যে আমার ফেসবুক আইডিটা লগ ইন করছি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফেসবুকটা অ্যালার্ট দিয়ে দিয়েছে, তখন কিন্তু আপনারা এই অ্যালার্টের মাধ্যমে কিন্তু আপনার ফেসবুক আইডিটা হ্যাক দিতে বাঁচাতে পারবেন। তিন নম্বর যে সেটিংস হলো সেই সেটিংসটা কিন্তু খুবই সহজ, ওয়্যার ইউর লগ ইন, সেটা একবারে সহজ সেটিংস। দেখতে পাচ্ছেন যদি আপনার ফোনে আপনার ফেসবুকে যে কারো ফোনে আপনার ফেসবুক আইডিটা লগ ইন হয়ে থাকে অথবা কেউ আপনার ফেসবুক আইডিটা হ্যাক করে থাকে, সেখানে কিন্তু সেটার সেই ফোন অথবা ল্যাপটপের কিন্তু এখানে নামটা এখানে দেওয়া থাকবে। তো দেখতে পাচ্ছেন আমার ফোনের তিনটাই আমার ফোনের নাম স্যামসাং গ্যালাক্সি M11, এই ফোনটা দিয়ে আমি আমার ফেসবুকে লগ ইন হয়েছিলাম, তাই এখানে আমার ফোনের নাম এখানে। সো কেউ যদি আপনার ফেসবুকটা লগ ইন হয় থাকে তো এখানে আপনার ফোনের সেই ফোনের নামটা এখানে শো হবে। সো চাইলে কী করবেন, যদি অন্য কোনো ফোনের এখানে লগ ইন থাকে তো সঙ্গে সঙ্গে আপনারা কী করবেন, লগ আউট অফ অল সেশনে ক্লিক করে এখানে
ক্লিক করে দিবেন, তখন দেখবেন অন্য ফোনে যে ফোনেই আপনার ফেসবুক আইডিটা লগ ইন আছে সেই ফোন থেকে লগ আউট হয়ে যাবে শুধুমাত্র আপনার ফোন ছাড়া। দেখতে পারছেন আমি যে তিনটা সেটিংসটা দিয়ে দিলাম, সেই তিনটা সেটিংস যদি আপনারা ফলো করেন আপনারা 100% গ্যারান্টি আপনার ফেসবুক আইডিয়া আর জীবনে হ্যাক হবে না। প্রমাণ সহ দেখিয়ে দিলাম কীভাবে আপনার ফেসবুক আইডিয়া প্রোটেক্ট করে রাখবেন। সো আজকে ভিডিওতে একটা কষ্ট করে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল নতুন এসে দেখলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম ভিডিও সবার আগে নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।